আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র মোহনপুরে যাব। বন্ধুরা, আজকে বলার চেষ্টা করব মোহনপুর পর্যটন কেন্দ্রের সমস্ত কিছু এবং চেষ্টা করব এই মোহনপুরের ফার্স্ট টু লাস্ট সব কিছু দেখানোর জন্য। বন্ধুরা, আমার সাথে আছে খালাতো ভাই, মামা এবং আমি। তো বন্ধুরা, আজকের এই মোহনপুরের ভ্রমণ গাইডলাইনে মোহনপুর দেখতে কীরকম, মোহনপুরের টিকিটের দাম কত, এখানে কোনো পার্কিং ব্যবস্থা আছে কি না এবং মোহনপুরের সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো কী, এগুলো সব কিছু বলার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওর জন্য থাকবেন, লেটস গেট স্টার্টেড। থেকে বেশ কিছুদিন পর বাড়িতে এসেছি। আমার এলাকায় এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র থাকতেও আমি এই পর্যটন কেন্দ্র নিয়ে কোনো ভিডিওই এ পর্যন্ত করিনি, তাই তো একটু সময় নিয়ে বের হয়ে গেলাম মামা আর ভাইকে নিয়ে। আপনাদের প্রথমেই বলবো এই মোহনপুর পর্যটন কেন্দ্রে কিভাবে আসবেন। ঢাকা থেকে চাঁদপুরের মোহনপুরে নৌপথ ও সড়কপথ দুভাবেই ভ্রমণ করা যাবে। নৌপথে যেতে হলে ঢাকার গুলিস্তান থেকে বন্ধন বা উৎসব বাসে করে যেতে হবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে লঞ্চ টার্মিনালের ভেতরে প্রবেশের জন্য জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। যে লঞ্চগুলো মোহনপুর লঞ্চঘাট হয়ে যাবে, আপনাকে সেই লঞ্চেই উঠতে হবে। লঞ্চে মোহনপুর পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনারা সড়ক পথে আসতে চান, তাহলে ঢাকার সায়দাবাদ থেকে কুমিল্লাগামী বাসে দাউদকান্দি যেতে হবে। দাউদকান্দি থেকে সিরাজচর, সিরাজচর থেকে মতলব এবং মতলব থেকে সিএনজি অথবা মোটরসাইকেল করে আপনারা মোহনপুর পর্যটন কেন্দ্রে আসতে পারবেন। বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই মোহনপুর পর্যটন কেন্দ্রের সম্মুখে। আমরা এখন সেই মেইন গেটের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বড় করে লেখা মোহনপুর পর্যটন লিমিটেড। বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেটা আসলে আপনাদের এতক্ষণ প্রত্যাশা ছিলেন যে কখন সেখানে যাব। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমাদের চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, মোহনপুর পর্যটন কেন্দ্র। পিছনে আপনি দেখতে পাচ্ছেন সেই পর্যটন কেন্দ্রটি। আমরা ইনশাল্লাহ ঢুকার চেষ্টা করব। এখানকার টিকিটের দাম কত এবং এখানে পার্কিংয়ের সিস্টেম কীরকম, সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে আছি পর্যটন কেন্দ্রের মেইন গেটে। গাড়ি পার্কিংয়ের জন্য এই মেইন গেট থেকে দক্ষিণ পাশে আপনারা বিশাল একটি জায়গা পেয়ে যাবেন। গাড়ি পার্কিং ফি দিয়ে আপনাকে এখান থেকে একটি টোকেন নিতে হবে, তারপর যাবার সময় সেই টোকেন দেখিয়ে আপনাকে গাড়ি নিতে হবে। পর্যটন কেন্দ্রটির মেইন গেটে খুব বড় করে কিছু দিক নির্দেশনাবলী কথাবার্তা দেওয়া আছে, অবশ্যই এগুলো পরে আপনারা এই পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করবেন। এখন আমরা প্রবেশ করব এবং জিজ্ঞেস করবো যে আসলে তাদের প্রবেশ মূল্য কত, কত নির্ধারণ করা হয়েছে আসলে কিছুই জানি না। তো আজকে ইনশাল্লাহ ঢুকে প্রবেশ করবো এখন। আসসালামু আলাইকুম, এন্ট্রি ফি কত করে? 100। হাতের বাঁ পাশেই টিকিট কাউন্টার রয়েছে। মোহনপুর পর্যটন লিমিটেডের প্রবেশ ফি জনপ্রতি 100 টাকা। আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম, এখন পর্যটন কেন্দ্রে প্রবেশের পালা। প্রবেশ করার মুখেই দেখতে পাবেন দেয়ালে বড় করে একজন ব্যক্তির ছবি চিত্রকর্ম করা আছে। তিনি হলেন ব্যবস্থাপনা পরিচালক এবং এই মোহনপুর এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান। এবং প্রবেশ করার ডান পাশে দেখতে পাবেন সারি সারি ভালোবাসার ছোঁয়া। আমরা অবশেষে আসলে প্রবেশ করলাম এই মোহনপুর পর্যটন কেন্দ্রের ভিতরে। আসলে নিজ এলাকায় এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র আমি আজকে ফার্স্ট প্রবেশ করলাম। ব্যবস্থা স্যার, পর্যটন কেন্দ্রের কিছুটা পশ্চিম দিকে আসলে আপনারা দেখতে পারবেন সেই মূল আকর্ষণ রিভার বিচ। মূলত এই বিচের কারণে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে এই পর্যটন কেন্দ্রে। এ যেন মিঠা নদীর পানি, এ যেন সেই মিনি কক্সবাজার, দেখতে খুবই ভালো লাগছে। বন্ধুরা, বর্তমান অবস্থান করছি পর্যটন কেন্দ্রের একদম সেন্টারে। বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন যারা আনন্দ ভ্রমণ, অর্থাৎ তারা আসলে পিকনিকের জন্য এই মোহনপুর সেন্টারে এসেছে। আসলে খুবই ভালো লাগতেছে, জিজ্ঞেস করার চেষ্টা করবো যে আসলে তারা কোথা থেকে এসেছে। আসসালামু আলাইকুম,
আপনারা কোথা থেকে আসছেন? হায়াকাল্লা, লাকসাম, কুমিল্লা লাকসাম থেকে আসছি আমরা। কুমিল্লা লাকসাম থেকে? জি। আপনার কি কোনো সংগঠন নাকি ফ্রেন্ডস আছে? আমরা আপনারা বলি আমরা হরিচরণ উচ্চ বিদ্যালয়ের 97 বেসের স্টুডেন্ট ছিলাম আর কি। ওয়াও, দ্যাটস গ্রেট ম্যান। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই যে মোহনপুর পর্যটন কেন্দ্রে এসেছেন, তো আপনার অনুভূতি কি রকম সবার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগছে। আমরা এদিক থেকে 100 টাকা নিছি, আমরা 100 টাকা উঠাই নিছি। ঘুরুন ফিরুন, জীবনকে ভালোবাসুন, ট্রাভেলিং করুন, ব্লগ করুন, জীবনকে ক্রিয়েটিভাইজ করুন। এই যে এত সুন্দর পর্যটন কেন্দ্র, রেগুলার হাজার হাজার মানুষ এখানে আসলে ঘুরতে আসে এই সুন্দর একটি মিনি কক্সবাজার দেখার জন্য। এটা মূলত চাঁদপুরের একটা সুন্দর আসলে নিদর্শন, যা আসলে যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মোহনপুরের ঠিক শেষ মুহূর্তে, অর্থাৎ উত্তরের দিকে একটা পার্ক আছে, এখানে মূলত শিশুদের জন্য যাকে বলা হয় থিম পার্ক, সেই থিম পার্কের দিকে আমরা আগাচ্ছি এবং এই থিম পার্কের সিনেমেটিক ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা পর্যটন কেন্দ্রের ঠিক এক পাশে চলে এসেছি। আমার পাশে দেখতে পাচ্ছেন সেই মেঘনা নদীর তীর, অর্থাৎ সেই মিঠা পানির নদী। তো এখন আমরা প্রবেশ করব আমাদের সেই মিঠা নদীর তীরে, অর্থাৎ আমাদের সেই মেঘনা নদীর তীরে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা, কীভাবে যে আপনারা বলবো আসলে তা বলার মতন ভাষা আমার নেই। একটা জিনিস এখানে নোটিশ করা দরকার, সেটি হলো আপনারা যারা সাঁতার পারেন তারা একমাত্র এই পানিতে নামবেন, যে পানিতে নামা সম্পূর্ণ নিষেধ। তো আপনারা নামবেন না যারা সাঁতার জানেন না। এখানে আসলে সাঁতারওয়ালা যে খাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আসলে সেই কক্সবাজারের মতন ফিল করি ভাই। হ্যাঁ ভাই, কোথায় আপনি? আমি এখন আছি কক্সবাজার, সরি ইটস মোহনপুর কক্সবাজার। বন্ধুরা, বরাবরের মতো আমি পরিবেশকে ভালোবাসি, তাই এই মনোরম পরিবেশে আমার সময় কাটাতে খুবই ভালো লেগেছে। আপনারা এই রিভার বিচ ছাড়াও এখানে আরও সুন্দর সুন্দর রাইড পেয়ে যাবেন, শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য পার্ক, ঘোড়া রাইড, স্পিডবোট রাইড, নৌকা ভ্রমণ সহ বেশ কিছু রাইড রয়েছে, এবং আরও রয়েছে পিকনিক স্পট, মিনি শিশু পার্ক ও সুইমিং পুল। বন্ধুরা, এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখানে 5-7 স্টার বিলাসবহুল এই হোটেলে আপনার রাত্রিযাপন করতে পারবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।